আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলোর পথের দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এবং রহমতে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এবং রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করব, যেই নামটি আপনি যদি 40 দিন পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সন্তান লাভের মনের আশাকে পূর্ণ করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তার অর্থ হলো, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা আমাকে ওই নামেই ডাকো। তাছাড়াও আমাদের বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই 99টি গুণবাচক নাম রয়েছে এই নামগুলোর জিকির করবে সে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো পাঠ করলে যেমন জান্নাতে প্রবেশ করা যায়, তেমন প্রতিটি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে। তো বন্ধুরা, চলুন আজকে আমরা জেনে নেব মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণবাচক নাম আল আউয়ালু, যার শব্দের অর্থ হলো সব কিছুর শুরু, এই নামের ফজিলত সম্পর্কে। যে ব্যক্তি ছেলে মেয়ে না থাকে ওই ব্যক্তি 40 দিন পর্যন্ত একাধারে 40 বার আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল আউয়ালু এই নামটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সন্তান লাভের মনের আশাকে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আলেমদের অনেকেই বলেছেন, যদি কোনো ব্যক্তির কোনো কিছুর প্রয়োজন হয় সেই ব্যক্তি 40 জুমার রাতে 1000 বার করে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল আউয়াল পাঠ করলে তার সব প্রয়োজন মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেবেন। তাই বন্ধুরা, আসুন আমরা সবাই নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামগুলো পাঠ করে দোয়া চাই, কান্নাকাটি করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা যদি তার মনের ভিতরে ঢুকাতে পারি, আমরা যদি তাকে খুশি করাতে পারি, রাজি খুশি করাতে পারি, তাহলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবেন। আশা করি আপনারা সবাই আমলটি করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।